25 মন ওজনের ভাগ্যরাজের দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা। পঁচিশ মন ওজনের বিশাল আকৃতির গরু ভাগ্যরাজের দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা। আসন্ন কোরবানির ঈদে এই দামে বিক্রির আশা করছেন ভাগ্যরাজের মালিক। বিশাল আকৃতির এই ভাগ্যরাজের মালিক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের আহাদ আলী। নিজ বাড়িতে স্ত্রীর সহযোগিতায় লালন পালন করছেন তিনি। গরুটি দেখতে প্রতিদিনই আশেপাশের মানুষ ভিড় করছেন। আমাদের এলাকায় 25,000 একটা গরু আছে। এই গরুটা আমার জানা মতে আমাদের এলাকায় অত্র এলাকায় এত বড় গরু আর নেই, ওইটাই সবচেয়ে বড় গরু আর কি। তার দাবি 25 মন ওজনের গরুটি লালন পালন করতে এ পর্যন্ত তার 4 থেকে 5 লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গত 4 বছর ধরে নিজ বাড়ির গোয়াল ঘরে রেখে পালছেন এই গরুটি। এই সময়ে গরুটি বাড়ির বাইরে খুব একটা বের করা হয়নি। দেখি ভাগ্যরাজের মালিক জানান, গত 4 বছর আগে উন্নত জাতের গরুর সিমেন ইনজেকশনের মাধ্যমে তার বাড়িতে পোষা একটি দেশি জাতের গাভী গরুর গর্ভে প্রবেশ করায়। এরপর নির্দিষ্ট সময় পার হলে এই গরুটির জন্ম হয়। এজন্য নাম দেওয়া হয়েছে ভাগ্যরাজ। গরুটি পালতে ভুসি ও ঘাস সহ প্রতি মাসে খাবার খরচ হয় 6,000 থেকে 7,000 টাকা। সে হিসাবে তার চিকিৎসা এবং খাবার সহ এ পর্যন্ত প্রায় 4 থেকে 5 লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলে জানান গরুর মালিক আহাদ আলীর দাবি। গরু রাখি নিছি 48,000 টাকা দিয়ে, ওর পেটে বাচ্চা হয়েছে, নাম রাখিছি ভাগ্যরাজ। এখন ওই গরুটা কুরবানি বেচার ইচ্ছা আছে। এখন ওর খাওয়ায় লাগে খৈল ভুসি আর খুব বিচলি কাঁচা ঘাস। দীর্ঘ এই সময়ে গরু পালন করতে কখনো মোটা তাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে স্থানীয় খাবার খৈল ভুসি কাঁচা ঘাস দিয়ে লালন পালন করে আসছেন। গরুটির ওজন 25 মনের বেশি হবে বলে জানান তিনি।